এই বছরে হজের পরে বিশেষ করে একটা আলোচনা গোটা পৃথিবী জুড়ে খুব জোরসোরে চলছে, সেটা হলো যে হজে হাজিদের মৃত্যুর সংখ্যা এবছর পূর্বের অনেক রেকর্ড ভঙ্গ করে ফেলেছে এবং 1300 বেশি মানুষ এবছর হজে মারা গেছেন, যেটা গত বছরের হজের যে মৃত্যুর রেকর্ড তার কয়েক গুণ। তো এত বেশি সংখ্যক মানুষ হজে মৃত্যুবরণ করছেন কেন, কি সে আলোচনা পর্যালোচনা সেগুলো গোটা পৃথিবী জুড়েই হচ্ছে, সব জায়গাতে আলোচনা হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। তো আমরা পুরো বিষয়কে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই, বিশেষ করে যারা পরবর্তী বছরগুলোতে হজে যাবেন, হজে যাওয়ার নিয়ত এবং ইচ্ছা যাদের আছে তাদের উদ্দেশ্য করে। শুধুমাত্র এই দুর্ঘটনায় মানুষ মারা গেছেন যে সেই ইস্যুটাই নয়, এর বাইরেও আমরা একটু কথা বলতে চাই, আমার দেখা কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু দুঃখ, কিছু ব্যথা, যেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে হজে যারা যেতে চান সে মানুষগুলোর উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। তো সেজন্য আজকে এমন কিছু কথা শেয়ার করতে চাই যে কথাগুলো জীবনে কখনো যারা হজে বা মক্কাতে মদিনায় উমরা করার উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছা আছে যাদের মধ্যে, তাদেরকে কয়েকটা বিষয় আমরা অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করতে চাই। প্রথম কথা হলো, হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়। প্রথমত এখানে আর্থিক প্রস্তুতির ব্যাপার আছে, দ্বিতীয়ত শারীরিক প্রস্তুতির ব্যাপার আছে, তৃতীয়ত মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। তিন ধরনের প্রস্তুতি যথাযথভাবে না নিয়ে আমরা বেশিরভাগ মানুষ হজে চলে যাই। আর্থিক প্রস্তুতিটা তো নেওয়া হয়, শারীরিক প্রস্তুতিটাও অনেক ক্ষেত্রে নেওয়া হয়, কিন্তু মানসিক প্রস্তুতিটা বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথভাবে নেওয়া হয় না, এবং এই একটা জায়গায় ত্রুটির কারণে হজটা অর্থবহ হয় না, যথাযথ হয় না, হজের যে উদ্দেশ্য সেটা সাধিত হয় না। মাবরুর হজ যে একজন ইমানদারের স্বপ্ন, একজন ইমানদারের জীবনের অন্যতম সাধনার জায়গা, সেই জায়গাটা অস্পৃশ্য থেকে যায়, সে হজটা তিনি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যান শুধুমাত্র এই মানসিক প্রস্তুতি যথাযথভাবে যেটা থাকার কথা ছিল সেটা থাকার কারণে। সেজন্য আমরা বলতে চাই যে হজে যাওয়ার আগে থেকে যথাযথ প্রস্তুতি মানসিকভাবে এবং জ্ঞানগতভাবে আমাদের নেওয়া উচিত। আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে গত কয়েক বছর যাবৎ যারা হজে যেতে ইচ্ছা পোষণ করেন, যে এজেন্সি থেকে আপনি যান না কেন, তাদের জন্য ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে হজ প্রশিক্ষণ অফার করেছি। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আমরা করেছি, ঢাকায় করেছি, সেখানে অবশ্য আমাদের স্থান সংকুলান না হওয়ার কারণে অনেক বেশি মানুষ আবেদন করলেও আমরা সব মিলিয়ে হয়তো হাজার খানেক বা 1300-1400 মানুষকে সর্বোচ্চ কয়েক ধাপে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পেরেছি। এই কয়েক ধাপে প্রশিক্ষণ যারা পেয়েছেন আমাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে, মিনাতে, মজদালাফাতে, মক্কাতে, মদিনাতে আমার সাথে দেখা হয়েছে, তার প্রত্যেকটা মানুষই যার সাথে দেখা হয়েছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে প্রশিক্ষণটা আমাদের অনেক বেশি সহায়ক হয়েছে, অনেক বেশি উপকারী হয়েছে। তো সামনের বছরে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে হয়তো আমরা সেটাকে ডাবল দ্বিগুণ করার চেষ্টা করব। এর বাইরে আমরা তো আর সারা দেশের সব হাজিদেরকে প্রশিক্ষণ আমরা দিতে পারবো না, সবাই আমাদের থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক হয়তো হবেন না। এই কথাটি এই জন্য বলা যে হজের যে আবহ, সেখানকার যে পরিবেশ, শুধু মাসালাগত বিষয় নয়, মাসালাগত বিষয় তো আছেই, এর বাইরে পরিবেশগত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গত কয়েক বছর যাবৎ সেখানে হজ হচ্ছে গরমের মধ্যে, আর প্রতি বছরই তীব্র গরম, একেবারে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যার কারণে এই ভয়াবহ গরমে হজ করতে গিয়ে আমাদের যথাযথ প্রস্তুতি না থাকার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও আলহামদুলিল্লাহ এবার যে 1300 বেশি মানুষ মারা গেছে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 50 জনের কাছাকাছি, অর্থাৎ তুলনামূলকভাবে বাংলাদেশে হাজিদের যে হজে হাজিদের যে সংখ্যা সে রেশিও অনুপাতে আলহামদুলিল্লাহ মৃত্যুর হার অন্য অনেকের তুলনায় অনেক বেশি না। মিশরীদের মধ্যে মৃত্যুর হার সবচেয়েতে বেশি, টোটাল মৃত্যুর প্রায় 50% হলো মিশরীরা, 600 বেশি মানুষ, 650 বেশি মানুষ তাদের মধ্যে ছিল। তো এই যে যথাযথ প্রস্তুতির অভাবে আমাদের সমস্যাগুলো হয়, প্রথমত সমস্যা হয় মাসালাগত সমস্যা। মাসালাগত সমস্যা এত প্রকট, এত মারাত্মক যে এক এক এজেন্সির হাজি সাহেবরা এক এক নিয়মে হজ করেন এবং যার যা খুশি তা করেন। প্রতি বছরই প্রায় এই জাতীয় জিনিসগুলো দেখতে 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 দিন দিন
আমার পেরেশানি আস্তে আস্তে বাড়ছে যে হজের মতো ইবাদত, এত ব্যয়সাধ্য, এত শ্রমসাধ্য ইবাদত, যেখানে 6-7 লাখ-8 লাখ টাকা ব্যয় করা লাগছে, সেখানে লম্বা একটা সময় দিতে হচ্ছে। নামাজের জন্য আমাদের এত সময় দিতে হয় না, 1-1.5 মাস পর্যন্ত আমরা মক্কা মদিনায় পড়ে থাকতে হচ্ছে। এতগুলো সময় ইনভেস্ট করছি, এতগুলো টাকা ইনভেস্ট করছি, এবং সবচেয়ে কষ্টসাধ্য ইসলামের অন্যগুলো রোকন পালন করতে এত কষ্ট করতে হয় না, শারীরিক পরিশ্রম এত বেশি হয় না, এত কষ্ট, এত অর্থ, এত সময় ব্যয় করার পরও যদি হজটা যথাযথভাবে না হয়, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? আমরা বেশিরভাগ হজযাত্রীরা তারা হজে যাওয়ার যথেষ্ট আগে থেকে প্রপার প্রশিক্ষণ নেই না, কিছু বই পুস্তক পড়াটাকে শুধুমাত্র যথেষ্ট মনে করি, এবং অনেক ক্ষেত্রে সেটুকু আমরা করি না, যার কারণে দেখা যায় মাসআলাগত ত্রুটি আমাদের পদে পদে হয়। এবং আমাদের যেহেতু আসনা ফাউন্ডেশনের তরফ থেকে হজযাত্রীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যে কেউ সেখানে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর নিতে পারেন, সেখানে এত বিচিত্র সব প্রশ্ন এসেছে, এবং আমরা যখন হজের সফরে ছিলাম আমাদের কাছে এত বিচিত্র সব প্রশ্ন এসেছে যে সেগুলো দেখে বোঝা যায় যে এ আল্লাহর বান্দারা হজে আসার আগে মিনিমাম প্রস্তুতিটুকু পর্যন্ত তারা নেন নাই, শুধুমাত্র থালা গটি বাটি কাপড় চোপড় কী নেবেন এই প্রস্তুতিটা নিলেন, মাসালাগত প্রস্তুতি নিলেন না, তাহলে হজটা যথাযথভাবে আদায় হবে না। এমন এমন উদ্ভট কর্মকাণ্ড আমাদের দেশি ভাইয়েরা হজের মধ্যে করে বসে থাকেন যে এটা হজ সম্পর্কে একেবারে মিনিমাম ধারণা থাকে মানুষও করতে পারেন না, একেবারে সাধারণ ধারণা থাকে মানুষও করতে পারেন না। এমনও হয়েছে যে আরাফাতের ময়দানেই ঢুকেন নেই, যেটা হজের সবচেয়ে বড় এবং মেইন প্রধান কাজ। এমনও হয়েছে যে আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার পর যাওয়া ওয়াজিব, সেই ওয়াজিব তরক করে আরাফাতের থেকে সূর্য ডুবার আগে বের হয়ে গেছে, এরপর আমাকে জিজ্ঞেস করছেন ভাই এখন কী হবে। এইভাবে পদে পদে সমস্যা আমাদের হজযাত্রীদের দেখা গেছে। তো এই জন্য ভাই আমার অনুরোধ যে যথাযথ প্রশিক্ষণ যথেষ্ট আগে থেকে আপনারা নিয়ে তারপরে হজে যাওয়ার চিন্তা করবেন, ইনশাআল্লাহ তাহলে হজ আপনার অর্থবহ হবে। আবার এদিকে পরিবেশগত যে ব্যাপার থাকে সেটা হলো যে আমাদের দেশের পুলিশ এবং সে দেশের পুলিশের আচরণ ভিন্নতর হবে। একে তো এই 20-25 লক্ষ মানুষের মুভমেন্ট 4-5 দিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা, রাতে এক জায়গা, দিনে এক জায়গায়, সকালে এক জায়গা, বিকালে এক জায়গা, 20 লক্ষ মানুষ একসাথে যখন মুভমেন্ট করে, এটা সামলানোটা এমনি হিমশিম খেতে হয়, কঠিন হয়, কষ্টসাধ্য হয়। দ্বিতীয়ত সৌদি আরবের রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাদের দেশ যে নিয়মে পরিচালিত হয়, আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ একই নিয়মে পরিচালিত হয়। আমাদের দেশে হাজি সাহেবরা আশা করেন যে সেখানে পুলিশের সামনে, আমাদের পুলিশের সামনে যেরকম আমাদের প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার থাকে, সেখানে বোধহয় প্রতিবাদ করার কোনো সাংবিধানিক অধিকার, প্রতিবাদ করতে যায় উল্টা বেজন টেজত হয়ে তারপর চলে আসতে হয়, এরপরে পুরো হজেই তার ডিপ্রেশনে কাটাইতে হয়। তো ওখানকার পরিবেশটা কী, পরিস্থিতিটা কী, এগুলো যথাযথভাবে জানাটাও হজের একটা যথাযথ প্রস্তুতির অংশ, সেটা আমাদের নেওয়া দরকার। মাসআলাগত যে ত্রুটিগুলো হয়ে থাকে, তার মধ্যে একটা বড় ত্রুটি হলো আমাদের হজযাত্রীদের বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমরা দেখেছি যে তাদের পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বহীন, এত বেশি অবহেলা পর্দার ব্যাপারে যে মিনাতে, মজদালাফাতে, আরাফাতে, এমনকি আপনার মক্কা মদিনার হোটেলেও দেখা যায় পর্দার ব্যাপারে পুরুষরাও দায়িত্বশীল না, মহিলারাও দায়িত্বশীল না। হোটেলে যে সমস্যাটা হয় সেটা হলো যে শেয়ারিং রুমে দেখা যাচ্ছে একটা রুমে 3-4 জন মহিলা আছে, তো আপনার মা, আপনার বোন কিংবা আপনার স্ত্রী কেউ হয়তো সে শেয়ারিং রুমে আছেন, আপনি সেখানে যে দরজা ঠেলে ঢুকে যাচ্ছেন, সেখানে আরও অন্যান্য মহিলারা আছে। এই কমন সেন্সটুকু আমি দেখেছি শত শত হজযাত্রীরা আছেন, শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু কমন সেন্সটুকু নাই, অন্যান্য মেয়েদের প্রাইভেসি নষ্ট করছেন, চলে যাচ্ছেন সেখানে, অথবা দরজা ঠেলা দিয়ে উঁকি মারছেন। আমি তো একজনকে রীতিমতো উঁকি মারতে গেছে আর তাকে দাঁড়ায় রীতিমতো দমক দিয়ে বসাইতে হয়েছে, এরকম বিশ্রীভাবে উঁকি মারছিলেন তিনি। তিনি কোনো অসৎ উদ্দেশ্যে উঁকি মেরেছেন তা না, কিন্তু তার কমন সেন্সের অভাব বা কোন দেশের জ্ঞানের অভাব যে অন্য ফ্যামিলির মেয়েরা এখানে আছে, এখানে আমি উঁকি মারতে পারি না, কিন্তু সেখানে দরজা ঠেলে উনি উঁকি মারছেন, তার স্ত্রীর সাথে, তার মা বা বোন, তার পরিবারের যে মহিলা আছে তার সাথে কথা বলবেন। অনেকে কথা বলতে গিয়ে দরজা এমনভাবে দাঁড়িয়ে কথা বলছেন যে ভেতরে মহিলারা তাদের পোশাক আশাকে তাদের মতো করে তারা আছে, সেগুলো সব রাস্তা থেকে বা করিডোর থেকে দেখা যাচ্ছে। তো পর্দার ব্যাপারে আমরা সবাই হজের ট্রেনিংটাতে নেই, পর্দার ট্রেনিংটা নেই, পর্দার মাসআলাটা সাধারণত হজের ট্রেনিং আলোচনাও হয় না,
আমরা নিজেরাও যে খুব বেশি আলোচনা করছি তা না। তো আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সামনে থেকে আমরা হয়তো বিষয়ে খুব বেশি সতর্ক করতে পারবো মানুষদেরকে। আরাফাতে বেশিরভাগ তাঁবুগুলোতে দেখা গেছে যে মহিলার পুরুষ সব এক জায়গায়, একটা তাঁবুর মধ্যেই, মানে একটা রুমের মধ্যেই মহিলারাও শুয়ে আছে, পুরুষরাও শুয়ে আছে। মুজদালিফাতে এটা তো নিয়ন্ত্রণ করার মতো সুযোগই নেই, সেখানে যদি তাঁবুর সিস্টেমই নেই, যার কারণে সেখানে সবাই একটা একটা কার্পেট নিয়ে যার যার মতো করে নিজস্ব সতর্কতা অবলম্বন করে। কিন্তু এখানে দেখা যায় 200-250 মানুষ, এর ভিতরে 100 মহিলা 200 পুরুষ, সব ফ্ল্যাট বিছানা। তো সেখানে এজেন্সির যারা দায়িত্বশীল আছেন তাদের যে উদ্যোগ নেবেন, তারা যে একটু পর্দা দিবেন, মহিলাদের পর্দা বিষয়টা খেয়াল করবেন, এগুলো ম্যাক্সিমাম এজেন্সির লোকজন করে না। এজেন্সির লোকজনের কাজ হলো বাস দিয়ে নিয়ে গেছে, নিয়ে আসছে, জায়গা মতো পৌঁছা দিছে, দায়িত্ব শেষ হয়ে গেছে, বাস কিল্লা ফতে। পর্দা থাকলো কি গেল এটা তাদের দেখা দেখি নাই। হাজি সাহেবরা যারা হজ করতে যান তারাও বুঝেন না। অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের ওখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় আলাপ করতেছে, গল্প করতেছে, তার সামনে অন্য মহিলারা উজু করছে, তাদের হাত মুখ খুলতে হচ্ছে, তাদের কাপড় চোপড় শর্টকাট করে সংক্ষিপ্ত করে তাদের ওয়াশরুমে যেতে হচ্ছে, সেখানে যায় দাঁড়ায় আছে বেহায়ের মতো বহু হজযাত্রী, একজন দুজন না, শত শত। আবার অনেক মহিলারাও আছে যে স্বামীর সাথে আলাপের নাম দিয়া পুরুষদের তাঁবুর এখানে এসে তিনি পর্দা লঙ্ঘন করছে। এটা রীতিমতো আমাদের দেশে হজযাত্রীদের মধ্যে মহামারীর আকার ধারণ করেছে। এবং হজে যে পর্দার বিধান মানতে হয় এটা আমরা অনেকে অনেকে মনে করি বোধহয় হজের ক্ষেত্রে পর্দার বিধানের শিথিলতা আছে, কারণ অনেক দেশি মেয়েরা আছে যে দেশি মেয়েরা আসলে পর্দাই করে না, তারা হজে এসেও ওই রকমই থাকে। তো ওইগুলো দেখে আমাদের দেশের পর্দানুসীন মেয়েরাও হয়তো মনে করে কেউ কেউ যে বোধহয় এখানে আসলে পর্দার করে শিথিলতা আছে, তাহলে আরাবিয়ান মেয়েরা, ইরানি তুরানি মেয়েরা, তারা কেন এরকম খোলামেলা আছে? তো এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা হজে যাওয়ার আগে পর্দার বিধিবিধানগুলো খুব ভালো করে জেনে নিব, বিশেষ করে যে সমস্ত কারণে আমাদের হজ নষ্ট হয়ে যেতে পারে সেই কারণগুলোর ভিতরে একটা বড় কারণ হলো এই পর্দাহীনতা বা পর্দার ত্রুটি। তো এই জন্য এই বিষয়টাকে আমরা খুব বেশি ইনশাআল্লাহ খেয়াল রাখবো এবং খুব বেশি মনোযোগ দিব, যাতে করে কোনো অবস্থাতেই পর্দাহীনতার এই বিষয়টি, এই ব্যাধিটা আমাদেরকে পেয়ে না বসে। আমরা পর্দাহীনতার যে নানা চিত্র দেখেছি এর মধ্যে আরেকটা চিত্র হলো, ভয়াবহ চিত্র হলো, যে এমনও আছেন স্বামী স্ত্রী নন বা মাহারাম নন কিন্তু হজের সফরে গিয়ে তারা মাহারামের চাইতে আপন হয়ে যাচ্ছেন এবং ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন, মিশছেন, উঠা বসা করছেন, মানে রীতিমতো কবিরা গুণা, কিসের হজ, কিসের সওয়াব, উল্টারও গুণা হবে। এবং এই জিনিসটা আমরা দেখেছি যত বেশি মানুষ যাচ্ছে, মানে সংখ্যা যত বাড়ছে এই ত্রুটির পরিমাণও তত বাড়ছে, এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। তো এই বিষয়টা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো সবাই যারা পরবর্তীতে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে নজরের হেফাজত, দেখেন আল্লাহ তাআলা তিনটি কাজ করতে নিষেধ করেছেন হজের সফরে, ফামান ফরজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রাফাস যদি স্ত্রী সহবাসকে বোঝানো হয়, কিন্তু এখানে নারী ঘটিত যে অপরাধ আছে, গুনাহগুলো মানুষ করে থাকে, সেগুলো এর মধ্যে সামিল হয়ে যায় আরো স্বয়ংক্রিয়ভাবে। নিজের বিবাহিত স্ত্রী যেখানে এহরামরত অবস্থাতে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক যেখানে আরাম করেছেন, সেখানে অন্য নারীদের সাথে তাদের সৌন্দর্য যদি কেউ দেখে বেড়ায় তাহলে সে কত ভয়াবহ হবে সেটা বলাই বাহুল্য। তাহলে আলাদা করে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন এই বিষয়টা থেকে, অশ্লীলতা থেকে বা এই জাতীয় যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আলাদা করে কেন নিষেধ করেছেন আল্লাহ তাআলা? হয়তো বা এই জন্য যে সেখানে হজের যে মুভমেন্ট হবে, লক্ষ লক্ষ মানুষ একসাথে যাবে, মহিলা পুরুষ একসাথে যাবে, অনেক মহিলা সেখানে তার নিজেকে তিনি হয়তো যথাযথভাবে রাখতে অসক্ষম হবেন, অনেকে হয়তো শরীয়ার মাসআলা জানা না থাকার কারণে বা তার চেতনা দুর্বল হওয়ার কারণে, তাকওয়া দুর্বল হওয়ার কারণে তিনি হয়তো পর্দাহীন থাকবেন, এই চান্সে যেন আপনি আপনার নজরের হেফাজত করেন বা এই চান্সে যেন আপনি যেন গুনাহ না করেন। এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে গুরুত্ব দিয়ে বলছেন যারা হজ করবে তারা যেন এটা যেন খেয়াল করে। এটা খেয়াল করার নামগন্ধ খুব একটা নেই, উল্টা বরং দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে সেখানে অনেকে গেট টুগেদারের একটা সুযোগ পেয়ে যান মনে হয়, এরকম একটা ব্যাপার সেপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যারা হজ এজেন্সি আছেন তাদের কর্তব্য, হজ এজেন্সিগুলো বা হজ এজেন্সির মালিকগুলো, তারা যেন হজযাত্রীদেরকে আগে থেকে এই বিষয়গুলো সতর্ক করেন এবং আল্লাহর ভয় দেন। আমরা বিশেষ করে ওযুখানাতে, তারপরে মিনাতে, মুজদালিফাতে, তাবুতে, আরাফাতের ময়দানের মতো জায়গা, সেখানে আমরা দেখেছি যে ঢলাঢলি করে কোনো প্রকার পর্দা বাস বিছান নেই, একেবারে মাখামাখি করে মানুষ সেখানে থাকছে, কিসের ইবাদত হচ্ছে, রীতিমতো তামাশা। এই জন্য যারা ভবিষ্যতে যাবেন সাদা সতর্ক থাকবেন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের হজকে নষ্ট করে দিচ্ছে সেটি হলো সেলফির রোগ। সেলফি আর ভিডিও, ছবি তোলা, এটা দিন দিন এমন একটা পর্যায়ে ধারণ করেছে, বিশেষ করে এইবার আমার কাছে মনে হয়েছে যে রীতিমতো এই লোকগুলো মনে হয় অসুস্থ। আমার কাছে মনে হয়েছে যে ব্যাধিগ্রস্ত রীতিমতো, শখ করে একটা ছবি মোবাইলে তুলে রাখলো, আবার একটা দৃশ্য মদিনার একটা দৃশ্য, এটা একটা বিষয় যে স্মৃতির জন্য একটা ছবি সে তুলে রাখলো, মসজিদের ছবি, কাবাগণের ছবি, এটা একটা বিষয়। কিন্তু প্রত্যেকটা জায়গায় কিছু লোক যে এবাদতের চাইতে তাদের মোবাইল বেশি আগায়া যায়, আল্লাহর কাছে দোয়াতে হাত ওঠার আগে মোবাইল উঠে যায়, বুঝে আসছে কথা, প্রত্যেকটা জায়গাতে। এবং দেখা যায় যে তওয়াফরত অবস্থায় তারা সেলফি তুলছে, ভিডিও করছে, লাইভ করছে, মিনা মুজদালিফাতে করছে, সাফা মারওয়াতে করছে, দোয়া কবুলের জায়গাগুলোতে করছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে করছে। অনেকে তওয়াফরত অবস্থাতে আমার সাথে সেলফি তুলতে আসে, তখন যে কি কষ্ট লাগে, মানে কি যে ব্যথা হয় তখন, যে এত কষ্ট করে দোয়ার একটা পরিবেশ মনের ভিতরে তৈরি করছি, মাত্র ফুল ফেজে আসছি, এখন তো দোয়াটা শুরু করব, আর এসে যখন দাঁতটা বের করে বলে ভাই একটা ছবি তুলি, তখন মুড মেজাজটা ঠিক রাখা খুব কঠিন হয়ে যায়। অনেক কষ্ট করে বলি ভাই এই জায়গায় এসে যেখানে আল্লাহর দিকে রুজু হবেন, সর্বান্তকরণে আল্লাহ ছাড়া আর কাউকে স্মরণ করবেন না, সেখানে এসে বান্দার দিকে মনোনিবেশ করে ফেলছেন, অন্য কিছু আপনাকে আকৃষ্ট করে ফেলছে, কত দুঃখজনক বিষয়। সবচেয়ে খারাপ লেগেছে আমার কাছে যেটা, প্রতি বছরই দেখি কিন্তু এই বছর আমার কাছে একটু বেশিই মনে হলো, হয়তো আমার চোখে বেশি পড়েছে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যেই হারে মোবাইলে ভিডিও করা হয়, যেই হারে ছবি তোলা হয়, যত যতজন ভিজিটার আছে আমার মনে হয় 50% বেশি মানুষের হাতে মোবাইল কিনা কি জানে, মানে এত বেশি মোবাইল উঠে মনে হয় যে প্রায় সবার হাতে মোবাইল। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে কান্নার রোল পড়ে যাওয়ার কথা, একজন ইমানদার তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশা দেখার সুযোগ হয়নি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার শাফাআত, তার সুপারিশ তার নাজাতের কারণ হতে পারে, তার কবরের পাশে সালাম পেশ করা এটা তার নাজাতের কারণ হতে পারে, যেখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, যেখানে তার আবেগের সবটুকুন ঢেলে দেওয়ার কথা, যেখানে তার চোখ দিয়ে ছলছল করে পানি পড়তে পড়তে দুরুদ প্রেরণ করার কথা, সেখানে সে সহাস্য বদনে এবং হাসি মুখে সে সেলফি ভিডিও করছে, তামাশা করছে, আপনারা অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস 1400 বছর আগে তিনি বলে গেছেন, দেখেন আজকের পরিস্থিতিতে মিলালে মনে হচ্ছে আজকের পরিস্থিতিতে তিনি বলেছেন, তার হাদিসের অলৌকিকত্ব দেখেন, তিনি বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বা উৎসবের উপলক্ষে পরিণত করো না, আমার কবরকে তোমরা উৎসবের উপলক্ষে পরিণত করিও না। যে হারে আমরা এখন ছবি ভিডিও করছি, লাইভ করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যেভাবে আমরা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করছি, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটার কথা আমার স্মরণ হলো, যে তিনি তখনই বলে গেছেন কবরস্থানে কেউ তো উৎসব করতে যায় না, যায় সাধারণত আমার দেশে যে ওরস টোরস হয়, দেখেন আপনারা কোনো পিসায় মারা গেছেন, কোনো ব্যক্তি মারা গেছেন, তার কবরের ওখানে ওরস হয়, ওরসে সাধারণত কি হয়, ঢোল তবলা গান বাজনা খাওয়া দাওয়া ফুর্তি কেনাকাটা, আপনার বিভিন্ন রকমের কি বলে মেলা করা, উৎসব করা, ফুর্তি করা, জুয়ার আসর করা, এগুলো হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে তো উম্মত যাবে মলিন মুখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে তো উম্মত যাবে হলো চোখে পানি ছলছল করবে, তার হৃদয় নিগড়ানো ভালোবাসা এটা উতলে উঠবে, এই অবস্থায় সে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তখনই আজ করতে পেরেছেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে জানিয়েছেন যে এরকম পরিস্থিতি হতে পারে, তিনি সেজন্য সাবধান করেছেন, আমার কবরকে তোমরা উৎসবে পরিণত করিও না। এখন এই মোবাইল বাজদের, ছবি শিকারীদের এবং ভিডিও বাজি করা মানুষদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর রওজার কাছে গিয়ে যেভাবে সেলফি বাজি করছে, আমার কাছে মনে হচ্ছে যে সেই হাদিসটারই প্রতিফলন ঘটছে কিনা, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে ফুর্তি করতে যাচ্ছি, যে আমি ভিডিও করে দেখাচ্ছি মানুষকে, নিজের বাকাওয়াত জাহির করছি। অনেকে বলবেন নবীর মহব্বতে আমি ছবি ভিডিও করছি, নবীর মহব্বতে না, এটা লাইক কমেন্টের মহব্বতে, যে এটা দেবো তাহলে আমার ফেসবুকে রিচ বাড়বে, অনেকে বলবে ওয়াও মাশাল্লাহ তুমি তাহলে মদিনা গেছো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার একটা ভাব জাহির হবে। উদ্দেশ্য যাই হোক না কেন, এই কাজ কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না। আরেকটা এখানে সূক্ষ্ম দিক আছে, এটা মার্কাজ দাওয়ার মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর বরাতে এক ভাই আমাকে বলেছেন, পয়েন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর,
এটা কোথায় আছে আমরা জানি। এই কবরটা মূলত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা, তার ব্যক্তিগত গৃহ, ঘরের অভ্যন্তর, সেখানেই কবর হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর নবীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের কবরের নির্দেশনা। এটা নবীদের জন্য স্পেশাল, অন্য সবাই সাধারণ কবরস্থানে হলে নবীরা যেখানে মৃত্যু হয় ওনাদের ওখানে দাফন হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা যদি মৃত্যু হয়েছে ওখানে তার দাফন হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের এই জায়গাটা মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা। সাধারণত কারোর বাসা বাড়ি, সেটা যদি কোনো মহিলা মানুষ হয় তাহলে তো আরও গুরুত্বপূর্ণ, তার বাসা বাড়িতে উঁকি দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর গুনাহের কথা। কারণ মানুষের বাসা বাড়িতে উঁকি দেওয়া মানে তার প্রাইভেসি নষ্ট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এও বলা আছে, কেউ যদি কারোর বাসা বাড়িতে উঁকি দেয় তাহলে তার অপরাধের মাত্রাটা এত ভয়াবহ যে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করে। চোখ তুলে ফেলতে বলা হয় নাই, তবে অপরাধের মাত্রা বোঝাতে গিয়ে বলা হয়েছে যে তার চোখ তোলার মতো অপরাধ সে করেছে, এত বড় জঘন্য অপরাধ করেছে যদি কারোর বাসা বাড়িতে, কারোর অফিসে, কোনো জায়গায় কেউ উঁকি ঝুঁকি মেরে দেখে। আমাদের দেশে তো এগুলো বিশেষ করে গ্রামাঞ্চলেতে কথিতই আছে যে কোনো ঘরে স্বামী স্ত্রীর একটু জোরে কথাবার্তা চলছে, কোনো কারণে বাদানুবাদ হয়েছে, তো আশেপাশে মহিলারা সব অ্যালার্ট হয়ে যায়, তাই না? এই চুপচুপ কোনো কথা বলিস না, এবার কান দিয়ে শুনে কী কী বলতেছে, আছে না নাই? মানে যতগুলো মহিলা ততগুলো সিসি ক্যামেরা। শুধু মহিলারা এই কাম করে তা না, পুরুষরাও করে, তবে মহিলাদের মধ্যে এই রোগটা বেশি, গ্রামাঞ্চলে একটু বেশি, শহরে তো ওয়ালের কারণে সুযোগ পায় না, সুযোগের অভাবে শহরের মানুষ সৎ, বাকি গ্রামের মানুষের যেহেতু সুযোগটা থাকে এই জন্য কাঁচা ঘর, টিনের ঘর হলে একটু জোরে আওয়াজ হচ্ছে স্বামী স্ত্রীর বা শাশুড়ির সাথে বৌমার, তো সাথে সাথে আশেপাশের সমস্ত মহিলাগুলো সব অ্যালার্ট হয়ে যায়, এই সব চুপচুপ কি চলছে, কান পেতে শুনে কোনো রকম একটা দুর্বল পয়েন্ট পাইলেই হলো এবার ওইটা মার্কেটিং শুরু হয়ে যায়। ভাইরা আমার, ব্যক্তিগত বিষয়গুলো কি ইসলাম কত গুরুত্বের সাথে দেখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা হাদাসা রাজুল ফালতা ফাতা ফাহি আমানা, কোনো ব্যক্তি কারো সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে যদি সরে যায় তাহলে এই কথা তার কাছে আমানত হয়ে যায়, এটা সে আর কারোর কাছে বলে বেড়ানোর অধিকার নাই। আজকাল তো এমন একটা পর্যায়ে আসছি আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কয়েকদিন পর পরই মানুষের ইনবক্সে লেখা জোকা, ইনবক্সের বক্তব্য এগুলো ভাইরাল হয় না? আমানত, আপনার সাথে ইনবক্সে কেউ কোনো আলাপ আলোচনা করেছে, কোনো জাতীয় স্বার্থ না থাকলে আপনি তার সাথে মনোমালিন্য হয়েছে, এবার ইনবক্সের লেখা জোকা এগুলোকে স্ক্রিনশট আপনি বাহিরে প্রকাশ শুরু করে দেন, এটা প্রাইভেসি লঙ্ঘন হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর কবর, এটা যদি আল্লাহ তাআলার ঘর, এমনিতে সাধারণ ঘরে উঁকি মারা যদি এত বড় অপরাধ হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেটা আম্মাজান আয়েশার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ঘর, সেখানে উঁকি মারাটার অপরাধের মাত্রা কত বেশি হতে পারে? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষকে দেখবেন এভাবে উঁকি ঝুঁকি মারে, ভিতরে কি আছে এটা দেখা দেখির চেষ্টা করে। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ওখান থেকে দেখা যাওয়ার কোনো সুযোগ নাই, গ্রিল আছে, কিন্তু গ্রিল থেকে গ্রিলের পাশেই যে কবর তা না, এখানে ওয়াল আছে, তারপরে যায় কবর, দেখার তো সুযোগ নাই, উল্টা বরং উঁকি ঝুঁকি করে নিজের আমলটা নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করে সওয়াব পাওয়ার চাইতে বরং গুনাহ হচ্ছে, প্রত্যেকটা পদে পদে এভাবে মানুষ গুনাহগার হচ্ছে। শুধু তাই নয়, হজ যাত্রীরা হজ করতে যান, হজ করে তিনি কি নিয়ে আসেন, আল্লাহর মহব্বত তার মধ্যে আদৌ আছে কি না, সেটা তাকে টানে কি না, এগুলো বোঝার কোনো উপায় নেই। হোটেলগুলোতে যে পরিমাণ আড্ডা বসে, রুমগুলোতে যে পরিমাণ আড্ডা জমে, রাজনৈতিক আলাপ, অর্থনৈতিক আলাপ, ব্যবসায়িক আলাপ সালাপ, বিশেষ করে বাংলাদেশে হজযাত্রীদের বড় অংশ থাকে মেসফালা, আর মেসফালা যারা থাকে এই অঞ্চলে হাজার হাজার বাংলাদেশি হাজিদের, আমার হিসাবে 70-80% হাজি নামাজ পড়ে হয় হোটেলে আর নাহলে রাস্তায়, হারামে যাইতে একটু কষ্ট হয়, পুলিশ ঘুরাই দেয়, ওই কষ্টটা করতে রাজি না, বিশেষ মানুষ রাস্তাতে দাঁড়ায় যায়। কেউ কেউ মাসালা জিগায়, ভাই হোটেলের রুম থেকে ওই জামাতে শরীক হওয়া যাবে না? তাই বললাম, আমরা দেশ থেকেও শরীক হলে তো আরও সহজ হইত, আর এত কষ্ট করে আসাই লাগতো না, এত টাকা খরচ করে গেছে হোটেল থেকে একটু হেঁটে হারাম পর্যন্ত যাবে সেটার জন্য প্রস্তুত না। শুধু সেটাই না, এত দুঃখজনক অধ্যায় এবং এত দুঃখজনক বাস্তবতা চোখের সামনে আসে যে গত রমজানে আমার সাথে একই ফ্লাইটে এক ভাই ফিরছিলেন ওমরা করে, তো আমি দেখলাম যে আমার সামনে আমার পাশের সিটে উনি বসা, মুখে মাশাআল্লাহ চাঁদ দাঁড়িয়ে আছে দেখলাম, ভরা দাড়ি, গায়ে পাঞ্জাবি আছে, ওমরা করে ফিরতেছেন, পুরা পথ উনি খুব
নোংরা একটা ফিল্ম দেখতে দেখতে আসলেন, ঠিক আমার পাশ সামনে, এমনভাবে যে একদম আমার চোখ বরাবর, পুরা পথ কান থেকে ওটা সরালেনই না, উনি সেই জিকির করতে করতে আসলেন। এবার আমরা আমাদের সাথে দেখছি যে এক বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ, তারাও একই কাজ করলেন, মাশাআল্লাহ মহিলা আবার হেজাব পরা, অবাক লাগলো আমার কাছে। এবং হাজিদের যে ফিতা ওটা গলা দেওয়া আছে, তারা তিনি হজযাত্রী বুঝাই যাচ্ছে, তো তারাও স্বামী স্ত্রী দুইজনই একবারে পুরো পথ ফিল্ম দেখতে দেখতে তারা আসলেন। তারা গেছেন হজ করতে, আসতেছেন কি দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে। ভাইরা আমার, মানে এরকম সব বিচিত্র অভিজ্ঞতা যে সেটা দেখে আমার কাছে মনে হয় যে হজটাকে আমরা অনেকটা তামাশায় পরিণত করে ফেলেছি আমাদের দেশে। ছেলে মেয়ের হয়তো টাকা পয়সা আছে, বাপ মানে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে, হজের কোনো গরজ তার মধ্যে নাই, কোনো ব্যথা দরদ তার মধ্যে নাই, শুধু যাওয়া দরকার, গেছে এবং তামাশা করে আসছে। তো আমরা যারা পরবর্তীতে হজ করব, আমরা এই বিষয়গুলোকে খুব লক্ষ্য রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তৃতীয় যে পয়েন্টটা বলবো তা হলো, হজ্জে মাবরুর হবে তখন যে হজে আপনি মানুষকে খাদ্য দান করবেন, মানুষের উপকার করবেন, কোনো হজযাত্রীর ভালো কোনো কাজে আসবেন, তার কোনো কষ্ট দিবেন না। কিন্তু হজযাত্রীদের মধ্যে ঠেলাঠেলি করাটাকে একটা ইবাদত মনে করা হয়, মনে হয় যে ঠেলে সামনে আগে যাওয়া, তওয়াফ করছেন আপনি হাঁটেন না, সবাইকে ঠেলে ঠেলে আপনার ভেঙে ভেঙে সামনের দিকে চলে যেতে হবে, মানুষকে ধাক্কায় ধাক্কায়, এরকম একটা প্রবণতা। এগুলো আফ্রিকান হাজিরা তারা অনেকেই করে, আমাদের দেশে হাজিরাও করে, মহিলা নাই পুরুষ নাই, কোনো দেখা দেখি নাই এবং কোনো বাসবিচার নাই। তো এই কারণে আমাদের হজ অর্থবহ হয় না এবং হজে মাবরুর হয় না। হজে আপনি আর কিচ্ছু করতে না পারেন, কোনো কিচ্ছু করতে না পারেন, মৌলিক ফরজ এবং ওয়াজিবগুলো শুধু আদায় করছেন, সুন্নতগুলো পালন করছেন, অতিরিক্ত নফল আমল নফল তওয়াফ করতে পারছেন না। আপনি শুধু একটা কাজ করেন যে আপনার দ্বারা কোনো হজযাত্রী কষ্ট যেন না হয়, বাস। আপনার নাজাতের জন্য বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ। মাবরুর হজ হওয়ার জন্য একটা পয়েন্ট যথেষ্ট যে আমি কাউকে কোনো কষ্ট দেবো না। কেন আল্লাহ বলেছেন লাজিদালা, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি যেন না হয়, কেউ যেন ঝগড়াঝাটি না করে নিষেধ করেছেন, কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার শিক্ষা নিতে হবে। আমরা নামাজ যখন দাঁড়াই, অনেক সময় নামাজ দাঁড়ালে আমাদের চোখের এরিয়াতে এমন কিছু হয় যেটা দেখে মেজাজ গরম হয়, মনে চায় কিছু একটা বলি বা করি কিন্তু করতে পারি না, কেন, কারণ আমি নামাজে আছি। ঠিক একইভাবে আমি হজে আছি, এই কারণে আমি কারোর প্রতি কোনো রূঢ় আচরণ করবো না। ম্যাক্সিমাম হজযাত্রীরা দেখা যায় যে এক্ষেত্রে ঠেলাঠেলি করা, এবাদতবন্দি করতেছে, রোনাজারি করতেছে, দোয়া করতেছে, কিন্তু রাস্তায় যাচ্ছে, তওয়াফে যাচ্ছে, মিনা থেকে মুজদালিফা থেকে আরাফাত থেকে এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে, রাস্তাঘাটে মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের অধিকার নষ্ট করছে। এমনকি ও দেখেছি আমি যে এবার বিশেষ করে মানুষের মৃত্যুর হার যে অনেক বেশি, সেটার প্রধান কারণ ছিল হিটস্ট্রোক, গরমের কারণে। এত বেশি গরম ছিল যে এই গরমে আসলে অনেকে সহ্য করতে পারে না। যদিও মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ লোকরাই ইলিগাল হাজি ছিল, অর্থাৎ হজের পারমিট তাদের ছিল না। তো হজের পারমিট না থাকার কারণে কি হয়েছে, হাজিদের যে সুবিধা তাবু এসি এগুলো তারা পায় নাই, তো বেশি সময় রোদের মধ্যে থাকতে থাকতে শরীরে পানি শূন্যতা হইতে হইতে চরম আকারে গিয়ে তারা মৃত্যুর মুখে পতিত হয়েছে। প্রায় 600+ মানুষ এভাবে মৃত্যুবরণ করেছে শুধু সরকারের বৈবরণ অনুযায়ী। তো যাই হোক, তো এই যে পানির সংকট, এই পানির সংকটে আমি এও দেখেছি যে অনেক হাজি সাহেবের কাছে 3 বোতল 4 বোতল পানি আছে, এখানে আরেকজনের প্রাণ উষ্ঠাগত মরে যাচ্ছে কিন্তু একটু পানি সেখানে দিচ্ছে না, কি হজ করতে গেছে আমার বুঝেই আসে না। যেটা কোন ধরনের হজ, আপনি আল্লাহর বান্দা কষ্ট পাচ্ছে, পানি চাচ্ছে, আপনার কাছে 3-4 বোতল আছে, আপনি চিন্তা করতেছেন যে আমার তো লাগবে, তো আপনার লাগলে 1 বোতল লাগবে, মানুষ একদিন বাঁচার জন্য তো 1 বোতল যথেষ্ট হয়, 2 বোতল সামনে আবার পানি তো কোথাও না কোথাও পাবেন, এই মুহূর্তে একটা লোকের ইমার্জেন্সি, একটা বোতল সেখানে দিচ্ছে না। সবাই যে এরকম তা না, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেককে দেখা গেছে তারা এইটুকু স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন না। এই জন্য ভাইরা, হজকে অর্থবহ করবার জন্য প্রথমত যথাযথ প্রশিক্ষণ করে যাবেন, প্রশিক্ষণ নিয়ে যাবেন, সেখানকার পরিবেশ এবং মাসআলাগত দিকগুলো সবগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন, চ্যালেঞ্জেসগুলো ভালো করে বুঝে যাবেন যে চ্যালেঞ্জগুলো কী কী থাকবে এগুলো সব মাথায় রেখে যাবেন। দ্বিতীয়ত, পর্দার বিষয়টাকে বিশেষভাবে, চোখের হেফাজত পুরুষরা আর মহিলা তাদের সৌন্দর্যের হেফাজত, পর্দার হেফাজত, এই দুটো জিনিস করার সংকল্প করে তারপরে হজের জন্য মুভ করবেন। তৃতীয়ত, আমরা যখন হজে যাওয়ার নিয়ত করবো ইনশাআল্লাহ, আগে থেকে আমরা পাক্কা নিয়ত করে নিব, কোনো সেলফি বাজি, কোনো ভিডিও বাজি, কোনো আপনার লাইভ বাজি, এ সমস্ত তামাশা করে হজের মতো ইবাদতকে হাস্যকর একটা নিছক পর্যটনে আমরা পরিণত করবো না, এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে পয়েন্টটি বললাম তা হলো, পুরো হজের সফর জুড়ে কীভাবে মানুষ উপকার করা যায়, সহযাত্রীর উপকার করা যায়, একটু স্যাক্রিফাইস করা যায়। আমার অন্য কোনো আমল নাই, আল্লাহকে বলবো আল্লাহ
তোমার হজ যাত্রীরা, তোমার মেহমান, তোমার মেহমানদের আমি একটু হেল্প করার চেষ্টা করেছি, আমার সিটটা ছেড়ে দিয়েছি, আমি তার একজনের ব্যাগটা আগায় দিয়েছি, আমার একটা পানি বোতল ছিল সেটা আমি শেয়ার করেছি, আমি যতটুকু পেরেছি মানুষকে ঠেলাঠেলি করি নাই, ধাক্কাধাক্কি করি নাই, আরেকজনকে ছেড়ে দিয়েছি, আমি নিজে জায়গা নিতে চাই নাই। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ বিদিল্লাহ হয়তো অর্থবহ একটা হজ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলে বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, এবং সেই সাথে সেখানকার যে দিন দিন যে তীব্র গরম চরম আকারে পৌঁছাচ্ছে সেখানে কর্তৃপক্ষেরও অনেক দায় দায়িত্ব আছে, কারণ হাজির সাহেবদের মধ্যে যারা টিন শেড দিয়ে আসতে পারছে মুজদালিফা থেকে তাদের তুলনামূলকভাবে টিন শেড অনেক উপরে থাকে, টিন শেডের দুই পাশে বড় বড় ফ্যানে বাতাস ছাড়া হয়, পানি মারা হয়, ছিটানো হয় গায়ে, এবং ঠান্ডা পানির জন্য টুকটাক কিছু আপনার ফিল্টারের ব্যবস্থা থাকে, কিন্তু ম্যাক্সিমাম হাজি সাহেবরাই এই রোডে ঢোকার সুযোগ পান নাই, পুলিশ বাধ্য করেছে তাদেরকে ডানে বা বিভিন্ন রোডে চলে যেতে। সেই রোডগুলো তাবুর মধ্যখানে 2015 সনে মিনা দুর্ঘটনায় যে শত শত মানুষ মারা গেছে ঠিক দুর্ঘটনার মাঝখানে আমি ছিলাম, এবং আমার সাথে থাকা কুষ্টিয়ার এক ট্যাক্সি চালক ভাই তিনি মারা গেলেন, আমার সাথে আরও একজন আহত হয়ে হসপিটালে 4-5 দিন নিখোঁজ ছিলেন, তারপরে হসপিটাল থেকে তাকে পাওয়া গেছে, আর আমি নিজেও আহত হয়েছি, এবং মানে জাস্ট অল্পের জন্য কোনোরকম আল্লাহ হায়াত ছিল বাঁচাই দিয়েছেন। তো সেই ঘটনাটা ঘটেছে 2 তাবু মধ্যবর্তী রাস্তা দিয়ে, এই তাবুর মধ্যবর্তী রাস্তাগুলো এগুলো নিয়ে সৌদি সরকারের এবং কর্তৃপক্ষের যথেষ্ট ভাবনার সুযোগ আছে, আমার কথা তাদের মধ্যে হয়তো যাবে না, কিন্তু যদি কারো সুযোগ থাকে তাদেরকে পরামর্শ দেওয়ার, মেইল করার, তো আমরা করতে পারি যে হাজি সাহেবদের টিন শেডে দিয়ে যেরকম যাওয়ার সুযোগ আছে, অন্তত মুজদালিফার দিনটাতেই সব দুর্ঘটনাগুলো ঘটে, ঈদের দিনটাতে, অতএব এই দিনটাতে যাতে হাজি সাহেবদের দুর্ঘটনা না ঘটে ওই 2 তাবুর মধ্যবর্তী রাস্তাগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা এবং টয়লেটের ব্যবস্থা রাখা দরকার, সম্ভব হলে ছায়ার ব্যবস্থা রাখা দরকার। এখানে এত উত্তপ্ত গরম থাকে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে ঘন্টায় ঘন্টা যদি অসুস্থ মানুষ চলতে থাকে, হার্টের রোগী চলতে থাকে, তো তার মৃত্যু ছাড়া কোনো উপায় আসলে থাকেই না। বিশেষ করে তাবুরগুলোর গেট যেভাবে আটকায় রাখে তারা, সহযোগিতাপূর্ণ কোনো আচরণ নাই, একটা লোককে টয়লেটের জন্য মুহূর্তের জন্য খুলছে না, বৃদ্ধ মানুষের জন্য ছাড় দিচ্ছে না, এই ব্যাপারে সৌদি সরকার শুধু একটা নির্দেশনা দিলেই হয় যে যে এলাকার তাবুগুলো দিয়ে এভাবে মানুষের স্রোত যাবে সেই তাবুগুলোর দরজা গেটে যারা থাকে তারা যেন একটা সহনশীল হয়, সহনশীল হলে মুশকিল আছে, মানুষ স্রোত ঢুকতে থাকবে তারা সামলাতে পারবে না, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা সেখানে পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা রাখা, টয়লেটের পরিমাণ বাড়ানো বাহিরে, বিশেষ করে ওই রোডগুলোতে টয়লেট নাই বললে চলে, পানির ব্যবস্থা নাই বললে চলে, খুবই অপ্রতুল, এখানে মানুষগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের এই ইবাদতকে যথাযথভাবে আমাদেরকে সম্পাদন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে জীবনে একবার হলে বাইতুল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করুন। হজ এবং উমরার যদি যথাযথভাবে সম্পাদন করা যায়, পারফর্ম করা যায়, তাহলে এটার যে স্বাদ, এটার যে তৃপ্তি, এটা আসলে পৃথিবীতে কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন, সব স্মৃতি ভোলা গেলেও এই স্মৃতি জীবনে কখনো ভোলা যায় না। এই জন্য পাক্কা নিয়ত করি, এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে থাকি এবং জোগাড় করতে থাকি, জীবনে একবার হলে বাইতুল্লাহ জিয়ারত করার, হজ উমরা করার চেষ্টা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।